পদস্থ মানুষের সাথে সম্পর্ক করার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে, ঠিক না? এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন, সব ভাণ্ডার আল্লাহর কাছে। আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভাণ্ডার কার কাছে? জিজ্ঞেস করেন ওলামাদেরকে কার কাছে ভাণ্ডার। কোরআন তো ইন্দানা খাজাইন, কোরআন বলতেছে সব ভাণ্ডার আমাদের কাছে। নুনাজ্জিলুহা বিকাদারি মালুম, সম্পর্ক হইলে দিমু নাইলে দিমু না, সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু না, কানলেও দিমু না, কানলেও কি আপনারা কান্দেন না এখন, না কান্দেন না, ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে, কয় মাস হয়ে গেছে? 8 মাস পুরা হইতে চলছে, কম কান্দে হুজুররা যেখান তো কান্দেন না, হুজুরের তো হানি পানি বসছে চোখে, ওই যে দেখেন, তাহলে রাত্রে কতটুক কান্দে? আল্লাহ তো বলে কানলেও দিব না, কেননা সম্পর্ক হইলে দিব না, এলে দিব না, কানলেও দিব না। আগে সম্পর্ক গড়ো, তারপরে কান্দো, দেখো দেই না না দেই, কান্দতে হবে না। সম্পর্ক হইতে দা, দেরি দিতে দেরি করব না। তাহলে উচিত ছিল সম্পর্ক গড়া আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে। ভুল হয়ে গেল, সম্পর্ক তো সবার সাথে গড়লাম বটে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে। বলেন যেই কজন মানুষ আছেন হাট বাজার অফিস আদালত খ্যাত খামার মেল ফ্যাক্টরি রোড গার্ড ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক, 10টা বললাম কিন্তু, হাট বাজার রোড গার্ড খ্যাত খামার মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘর বাড়ি যতটুক সম্পর্ক আমাদের, এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে? মসজিদ কার ঘর? হ্যাঁ, এটার সাথে কতটুক সম্পর্ক মনে উঠলো, এই জন্য বলতেছি, কথায় কথা চলে আসছে। এই জন্য মাগরিবে তো উকছে পড়া ভিড় হওয়ার কথা ছিল, উকছে পড়া ভিড় বোঝেন, বোঝেন না উকছে পড়া ভিড় বোঝেন? হ্যাঁ, এটার আর কি সহজ বাংলা আছে কি? আরে বলেন না। হ্যাঁ, মাগরিবে তো জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল মাগরিবে, জুমা আর কি ভিড় আর চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল মাগরিবে। আপনি বলবেন কেন? কেননা মাগরিবের নামাজ পড়া যে 7 বার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়তে দেরি, ও দোজক থেকে মুক্ত পাই, মুক্তি পাইতে দেরি হয় নাই। যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মৌত মিলতে দেরি হবে না, মালাকুল মৌতকে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। আয়েশা শাহাদাতের মালা পড়াবে, তারপরে রুবাইর করবে। তৃতীয়, যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে, কোন জায়গার প্রবেশপত্র থাকে, কোন জায়গার? আরে জোরে বলেন না, মারামারি হইব নাকি? জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে। মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনান নার 7 বার পড়ে, শুধু এতটুক করার জন্য জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল,
যে জুমায় কি এটা আছে নাকি? হ্যাঁ, হুজুররা কি কয়? আরে ফতুয়া ফতুয়া দেন না কিছু মেয়ে, মানুষ বুঝুক না, নাহলে তো আমারই 22 নম্বর মনে করব। কি জুমা এরকম ফতুয়া, এরকম ফতুয়া আছে নাকি? হ্যাঁ, জুমার চেয়ে উপচে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিবে, জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে। কেননা ফজরের পরে আবার যদি 7 বার পড়ে তো সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, দোজক থেকে মুক্ত। ফজরে তো আমার মনে হয় এই মসজিদে 1 কাতার হয় না। ইমাম সাহেব থাকলে জিগাইতে পারতাম, ওই যে 1 কাতারও বলে হয় না। আর যদি ফজরে জুমার মতো ভিড় থাকতো তাহলে আজকে আমাদের কানতে হইতো না, ওটো বইলা দিই হুজুরদেরকে, কানতে হইতো না। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামার সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেন বিজয়ের পালা শুরু হবে না, চান দিয়া কুটা কুটা করে ফেলতে পারেন বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন। তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে? কিন্তু মাগরিবেও মুসল্লি নাই, ফজরে তো নাই নাই। চলেন আরেকটা নামাজও বইলা দেই, আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল। বলবেন আসরে কেন? তা আমি হাদিস দিতেছি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ফজর আর আসর বা জামাত পড়ল সে যেন জান্নাতের ভিতরেই আছে, সে যেন জান্নাতের ভিতরেই আছে। অথচ 12 জায়গার কথা বললাম আমি, বাড়ি ঘর হাট বাজার রোড ঘাট মেল ফ্যাক্টরি অফিস আদালত খ্যাত খামার, কতটুক সময় দেন? কেউ তো আছে সোনার গায়ে অনেক কষ্টে দোকান বন্ধ করে, ও চায় যদি আরো কিছু কাস্টমার আইতো ফজর পর্যন্ত খোলা রাখতে পারতাম। হাইসা দিলেন, ওই যে আরে জিজ্ঞেস করেন, অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে তাও রাত্র 12টায়, ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব। বাজার থেকে আইতে চায় না, দোকান বন্ধ করতে চায় না, এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে, সকালে উঠতে দেরি, ঘুম অবকার না হোক দোকানে জান দিয়া ফেলাইব তারপরও দোকানে চাইব। কি হাটে বাজারে, আচ্ছা বাদ দিলাম সব, এইখানে অনেক রিটায়ার্ড পার্সন আছে, এদের কোনো কাম কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মাঝে মাঝে তো দেখি 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। কি মসজিদে বয়ে থাকলে কি হয়? মসজিদে তো যতক্ষণ বসে থাকবে এতক্ষণ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে, নামাজ লিখতে থাকবে, ওনার মন বুঝাইছে থো বেটা আগে 4 দোকানে বসে টেলিভিশন দেখা লই, চা খাইতে খাইতে 2 ঘন্টা কাটায় দেয়, ঠিক না? কতজনে তো আজান শুইনো নামাজ পড়তে আসে না, ঠিক না? তাহলে আপনি আল্লাহর ঘরের সাথে সব সময় কতটুকু দেন, আর এই 12 জায়গায় কতটুকু দেন, আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কতটুকু? চাইতে তো কম চান না, ঠিক না? চাইতে কম চান? হ্যাঁ,
ইমাম সাহেব তো সালাম ফিরেই চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সালাম ফিরেই চাওয়া শুরু করে আল্লাহ গাঁটটি বইরা দে, ঠিক না? হ্যাঁ, চাইতে তো কম চান না, ঠিক না? কিন্তু সময় কতক্ষণ দেন বলেন? রাগ হয়ে গেলেন? আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু? সম্পর্ক তো নাই, আল্লাহর সাথেও নাই, রসুলের সাথেও নাই। এই জন্য আমার কথা শুরু ছিল যে মানুষ সম্পর্ককে ভালোবাসে, সম্পর্কের পিছনে লালায়িত। সম্পর্কবিহীন মানুষ দুনিয়াতে বাস করতে পারে না, এটাই চির সত্য। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু যেই সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না, সেই সম্পর্কগুলার মাত্র দুইটা বললাম, তিনটা বললাম, যে আল্লাহর সাথে সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না। আল্লাহর সাথে সম্পর্কিত ওই জিনিসের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমরা বলি না দোস্তের দোস্ত দোস্ত, মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? বন্ধুর বন্ধু বন্ধু, ঠিক না? বন্ধুর হ্যাঁ কি আরেকটা নিলে নাই কইলাম, এটা কইলে আবার হাইসা দিবেন, এটাই কইলাম, বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহর সাথে যে জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক হয়, এই সম্পর্ক চিরদিন থাকবে, আল্লাহর সম্পর্ক চিরদিন থাকবে, আল্লাহর রসুলের সম্পর্ক চিরদিন থাকবে, আল্লাহর রসুলের সাথে যে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে এই সম্পর্ক চিরদিন থাকবে। আপনি দুনিয়াতে আসেন তাও কাজে দিবে, নাহলে আল্লাহ কেন এত বড় চিৎকার দিতেন? আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিমু, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার, আল্লাহ যার সব, আল্লাহ যার। এই জন্যই তো আপনারা মেশিন দিয়া মেশিন হ্যাক কইরা বড় হ্যাকার হয়, ঠিক না? মেশিন না, প্রযুক্তি দিয়া প্রযুক্তি হ্যাক করে না, তারপরে তো নাম ফাটে কি হ্যাকার। আলী রাদিয়াল্লাহু তাআলা তো সূর্য হ্যাক করলো, মনে করে নাই, ঠিক না? শুনেন নাই মনে হয়? শুনছেন মনে না? শুনেন নাই যে আসর নামাজ পড়ি নাই সূর্য হ্যাক করে দিছে? আচ্ছা এটা বাদ দিলাম, ওনারটা দাউদ আলাহ ইসলাম তো হ্যাক করছে, দাউদ আলাহ ইসলাম তো সূর্য হ্যাক করে দিছে, আমি আসর পড়ি নাই, ডুবিস না, দাঁড়ায় আছে। আপনি বড় হ্যাকার না দাউদ আলাহ ইসলাম বড় হ্যাকার? হ্যাঁ হ্যাঁ, সূর্য হ্যাক করছে 9,30,00,000 মাইল দূরের টারে, কেমনে? আল্লাহ বলে যে আল্লাহর মাল্লাহুল মাওলা, আল্লাহ যার সব, আল্লাহর যা, আল্লাহ যার, আল্লাহর সৃষ্টিকৃত সব তার, নাইলে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইল কেমনে? এটা তো সত্য। অগ্নিগিরিকে হাত দিয়ে ইশারায় বন্ধ করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? ইশারা করে ম্যাগ নামায় নিল কেমনে? এটা তো সত্য। টোকা টোকা দিয়া ভূমিকম্প দূর করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? আর কটা শুনামু, আরো কয়েকটা শুনামু। তাহলে সিংহকে ডাইকা কান ধরা থাপ্পড় মারলো কেমনে? এটা তো সত্য, ঠিক না? মহিলা সিংহের পিঠে পড়া লোকালয়ে উম্মে হারাম গেল কি কইরা? এটা তো সত্য। আল্লাহ বলে আমি যার, আমার সৃষ্টি সব তার, এমনে বলেন না তাইলে মজা লাগবে, আমি যার
আমার সৃষ্টি সব তার, চাই সেটা সূর্য হোক, চাই সেটা চন্দ্র হোক, চাই সেটা তারকা হোক, চাই সেটা সমুদ্র হোক, চাই সেটা জিবরিল হোক জিবরিল, চাই সেটা ফেরেশতা হোক, নাইলে 70,000 ফেরেশতা আপনার কামলা দেয় তো দেয় কি করা, দেয় না দেয় না? হ্যাঁ, আপনারা মনে হয় বোঝেন না, ওলামারা বলছে মাগরিবের পরে যদি সুরায় হাসরের 3 আয়াত পড়তেন তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা দিত, কামলা। আপনি বলতেন কি কামলা দিব, মাটি কাটটা বাড়ি ভরবো নাকি? না না, 70,000 ফেরেশতা আপনার হইয়া আপনার মাগফিরাতের দোয়া করত, আল্লাহ মাফ করে দেন না। আমরা তো একজন না, 70,000 ফেরেশতা মানুষ না, মাফ চাইতেছি, মাফ করে দিবেন না? উচিত ছিল আমাদের সম্পর্ক আল্লাহর সাথে গড়া, অথবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে ওটার সাথে গড়া। যেমন মসজিদের সম্পর্ক কার সাথে? তার সাথে, কার ঘর এটার সাথে সম্পর্ক গড়া উচিত ছিল, এটাকে সময় দেওয়া উচিত ছিল। আজকে মুসলমান এই দুরবস্থার শিকার শুধু এই কারণে, দুটাই কারণ, নাইলে কোনো কারণ নাই। এই জন্যই তো আমার মন বলে আমি আল্লাহকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করি, কিন্তু আল্লাহ মনে মনে তাকাইয়ুলান জবাব আসে, মনে জবাব আসে। এই দিনও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি না বন্ধুকে বললেন আমাদেরকে দেখা রাখবেন, কিন্তু ফিলিস্তিনে তো নির্বিচারে মারতেছে, আপনি দেখা কেন রাখেন না? আপনি না আমাদেরকে দেখা রাখবেন বলছেন? শত প্রশ্ন আল্লাহকে করা যায়, কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়েই দেয়, কয় দেখ তুই বল ওরা আমার আছে কতটুকু, আমার এরা আমার কতটুকু এটা দেখ আগে। আমার যদি হইতো তাইলে কমসে কম এত বড় পুরস্কার দিতেছি, মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল, আর আমি তো ঘোষণা দেই নাই, মাগরিবের সময় আমি নিজে ডাকতেছি, না ডাকে না? আজান কার ডাক? কার ডাক? কে ডাকে? শুধু আল্লাহ। নারাজ হবে না তো হবে না কেন? এক পদের মানুষের একটা পদ, একটা পদস্থ মানুষ একটা পদের বিরোধিতা করলে যদি দুনিয়ার থেকে উঠা যাইতে হয়, জেল জরিমানা ভোগ করতে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, হাতে ছিকল পড়তে হয়, জিন্দগি তামা তামা হইতে হয়, সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষের, তাও পদ সকালে আসে বিকালে মরা গেলে পদ শেষ, বিকালে আসে সকালে মরা গেলে পদ শেষ, আর 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদাল মুহিয়াল মুমিত আল হাইয়ুল কাইয়ুমাল ওয়াজিদাল মাজিদাল ওয়াহিদাল আহাদাস সামাদাল কাদির আল মুক্তাদিরাল মুকাদ্দামাল মুআখখারাল আউয়াল ওয়াল আখিরাল যাহির ওয়াল বাতিন الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। এত বড় পুরস্কার দিয়া ডাকে তারপরও আসে না, বাইচা আসেন শুক্রিয়া আদায় করেন, বাইচা যে আছেন
তারপরও 24 ঘন্টা আল্লাহ নুন খান, 24 ঘন্টা শ্বাস নিতে দেয়, 24 ঘন্টা অক্সিজেন নিতে দেয়, 24 ঘন্টা কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য শুকরিয়া আদায় করে সেজদা করেন। সেজদা মোহাম্মদুর রসুলুল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন। উনি যদি মঞ্জুর না করায় দিয়া যাইতেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, তা আল্লাহ দোয়া কবুল করছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, তাইলে বহুত আগে ধ্বংস হয়ে যেতেন। আবার সোনার গাল লেচু খাইতেন, আবার খাইতেন লেচু, আবার খাইতেন আমার কাঁঠাল, আল্লাহ নেয়ামত 24 ঘন্টা। এই জন্য কথা শেষ, আজকে তওবা করেন, তওবা। পরিস্থিতি আমরা কিন্তু ওয়েদারালারা, বাংলাদেশের আবহাওয়াবিদরা আবহাওয়া অফিসে বৈশা ওয়েদার দেখা টেকনোলজির মাধ্যমে বলতেছে অমুক দিন এটা হইব, তমুক দিন এটা হইব। আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে দেখার, আমরা কোরআন হাদিস দিয়া দেখা বলতেছি ভয়ঙ্কর দিন সামনে আসতেছে যদি তওবা না করলাম। বড় ভয়ঙ্কর দিন সামনে আসতেছে, শুধু গরম না আরো কিছু আসবে। আমার কথা দিন তারিখ দিয়ে লেখা রাখেন, আরো কিছু আসবে যদি তওবা না করলাম। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বলা দেন, আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। শুধু আমাদের না, আজকে সোনার গালাদেরকে মাফ করে দেন। আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করলাম না, মান আজকের থেকে অঙ্গীকার করেন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক জোড়েন, যতটুক সাধ্য আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক আছে তার সাথে জোড়েন, রসুলের সাথে যেই জিনিসের সম্পর্ক আছে আমি মোটা মোটা বলে দিতেছি, আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন, দিনি মাদারেসের সাথে সম্পর্ক জোড়েন। যত তাড়াতাড়ি জুড়বেন তত তাড়াতাড়ি আল্লাহ রাজি হয়ে যাবে। আমি তো বলি ইহুদিদের কিতাব দেখা বলতেছি, আমার জাতি না মুসলমান যদি কালকে সকালেই ফজরের নামাজে জুমার মতো বীর দেখায়া দিয়া আল্লাহকে বলা দিতে পারতো যে আল্লাহ আজকের থেকে আর কোনো দিন ব্যতিক্রম হবে না, জুমায় আর কি মুসল্লি আর চেয়ে বেশি ফজরে আমরা দেখায় দিব। তাইলে মনে হয় বিকালে সূর্য কিছু বলতে বলতে ডুবত, পরের দিন কিছু নতুন নিয়া উদিত হইত। এই জন্য তওবা করছেন, অঙ্গীকার করেন যে মসজিদের সাথে সম্পর্ক জুড়ব, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে জুড়ব, আল্লাহর সাথে জুড়ব, আল্লাহর রসুলের সাথে জুড়ব। ইনশাল্লাহ জুড়বেন তো? পাক্কা তো? আল্লাহ আমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বেন না তো? যুবকরা কি বলে, যুবকরা দেখি ছেড়া দিবে নামাজ ছাড়বে? পাক্কা? আল্লাহ কবুল করো। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, আফসোস আমার সমাজের মানুষগুলা যদি বাইরে আড্ডা না দিয়া মসজিদে আড্ডা দিত। বলবেন মসজিদে আবার আড্ডা দেয় কেমনে, শব্দটা বেশি ভালো শোনা যায় না, ঠিক না? কি কন হুজুর? আরে হা বলেন না বলেন, শব্দটা বেশি ভালো শোনা যায় না। যেই সময়টা হাটে বাজারে দোকানে রোডে ঘাটে বৈশা কাটাই ওটা মসজিদে কাটান, দরকার হইলে বড় বড় বারিন্দা বানান, চায়ের সব কিছু রাখেন, দুনিয়া আছে চা বিস্কিট সব কিছু মসজিদে খালি হইতে পারে না, সব কিছু থাকে। বুড়ারা যার সময় কাটাইতে হয় হাটে বাজারে দোকানের সামনে বৈশা না কাটায়া মসজিদের বারিন্দায় বৈশা কাটান, তারপরে তো আল্লাহকে বলতে পারবেন। মাঝে মাঝে দেখেন না
আপনি বাড়িতে বইয়া চিল্লাইলে ওই তুই কই গেলি, তো পোড়ায় বারিন্দার থেকে বাইরে কয়, আমি তো বারিন্দাই বয়ে রইছি, তুমি এত চিল্লাও গেলে গা, বলে না বলে না। আপনিও বলতে পারবেন, আল্লাহ রে আল্লাহ আমি বারিন্দায় বয়ে রইছি, আমি আপনার আঙ্গিনায় বয়ে রইছি। বানান মসজিদ এরকম, চতুর্দিক দিয়ে বারিন্দা দেন, মসজিদের ভিতরে চায়ের দোকান, চা রাখেন, ফ্লাক্স রাখেন, পানি গরম করার ইয়ে রাখেন, চা রাখেন, বিস্কিট রাখেন, যেই সময়টা বাইরে বৈশাখ কাটান ওটা মসজিদের বারিন্দায় কাটান। আর আল্লাহরে বলেন বারিন্দায় আছি, কিন্তু ডাক দিলেই ভিতরে বর্মু কি ভুল বললাম, রাগ হয়ে গেলেন, বুজুর্গ পরিষ্কার হইল কথাটা। বানান মসজিদ এরকম, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ডে আছে, ফিলিপাইনে আছে, দুনিয়ার বহু দেশ আমি ঘুরে দেখা আসছি আসে। হায় আমার জাতি যদি এরম মসজিদ বানাইতো, আমার জাতির মানুষগুলা যদি সারাদিন বারিন্দায় থাকতো, সময় বারিন্দায় কাটাইতো, ওইখানে বসেই গল্প স্বল্প, কেন না ভিতরে না গল্প করা যায় না, বারিন্দায় তো করা যায়। আর আল্লাহরে বলতো বারিন্দায় আসি, কিন্তু ডাক দিলি আয় বর্মু, ডাক দিলি আইসা বর্মু ভিতরে। এরম যদি আমার জাতি করত, দোয়া করি আপনাকে ওই মসজিদটা এরকম হোক। ইচ্ছা আছে পারবেন করতে, পারবি? হ্যাঁ, আরে নিয়ত করতে অসুবিধা কি, এ কয় জায়গা নাই, আরে জায়গা তো আল্লাহ দিব, ঠিক না? হুম, কে দিব? নিয়ত আছে নি এটা বলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, দোয়া। হুম, এ লিখিত প্রথমে কবরে ঢুকছিলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। اللهم صل وسلم وبارك على حبيبك محمد، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব, চাওয়ার পর্ব। আল্লাহ কোথায় বসে হাত তুললাম এটাও জানেন, গডটা কার, আমাদের তো না, দুনিয়ার কারও তো না, এটা শুনছি আপনারই ঘর, আপনারই ঘরে বসে হাত তুলা দিলাম। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও দেখেন, আয়োজনটা কিসের এটাও দেখেন, কারা আয়োজন করছে এটাও দেখেন। বিদায় বেশি কিছু চাবো না মালিক, আপনি তো না চাইলেও এত দেন, তো চাওয়ার প্রয়োজন মনে করি না, কিন্তু এটা তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, আল্লাহ আমাদের কথাগুলো যেন কবুল হয়, এই গ্রাম আর ইউনিয়নটা যেন কবুল হয়, এই থানাটা যেন কবুল হয়। আল্লাহ যে সংস্থার পক্ষ থেকে এটা আয়োজিত হয়েছে, আল্লাহ এই সংস্থাকে কবুল করেন, এই সংস্থাকে কবুল করেন, হিলফুল ফজুলকে কবুল করেন, আল্লাহ এদের সদস্যগুলাকে কবুল করেন, এটাকে আরও প্রসারিত করে দেন, আরও বড় করে দেন, আরও কিছু করার তৌফিক নসিব করেন। এদের যদি কোনো প্রয়োজন থাকে তো খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আয় আল্লাহ আজকের আয়োজনের উসিলায় এই সামনে যে পাশে যে কবরস্থান আছে, এইখানে যে যে সাহিত্য আছে আর যারা কেয়ামত পর্যন্ত সাহিত্য হবে, সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ এই কবরস্থানটাকে কবরে মাকফু, আয় আল্লাহ কবরস্থানকে কবুল করেন, এমন কবুল করেন দুনিয়ার কিছু কবরস্থানকে আপনি মানুষ নিজেকে সৌভাগ্যবান মনে করে, আল্লাহ এই কবরস্থানটাকে এরকমই কবুল করেন। হয় আল্লাহ সর্বশেষ যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, যারা হজে গেছে বা যারা যাবে সবাইকে সুষ্ঠুভাবে সহিভাবে হজ করা মকবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন। ও সল্লাল্লাহ আমাদের মা বাবা।